আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, নতুন আবারও আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে, কবুতর যদি ডিম না দেয় তাহলে কি করণীয়। অনেক সময় অনেক দিন হয়ে যায় কবুতর ডিম দিতে চায় না, তো এই সমস্যাটা নিয়ে মূলত আসলাম। তো আমার এখানে এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন, মিলি রেসারগুলা, তো এইগুলা প্রায় আপনার এক থেকে দেড় মাস হয়ে যাচ্ছে কবুতরগুলা ডিম দিতেছে না। তো এই কবুতরগুলা কেন ডিম দিতেছে না, বা আমি এখন এই কবুতর থেকে ডিম বাচ্চা নিব, হ্যাঁ ডিম নিতে চাইতেছি, তো এক মুহূর্তে তাদেরকে আমি কী ধরনের ওষুধ দিব, অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তাদের থেকে ডিম নেওয়ার জন্য আমি মূলত তাদেরকে কী ওষুধটা এই মুহূর্তে প্রয়োগ করব। তো এরা আপনার এক থেকে দেড় মাস হয়ে যাচ্ছে, তারপরও কেন ডিমটা দিতেছে না, এটা যদি আপনি আপনাদের মাঝে শেয়ার করি। এক কথা বলতে পারেন, আমি নিজেও কিন্তু তাদের কাছ থেকে ডিম বাচ্চা নিতে চাইতেছিলাম না, তো এই কারণে মূলত কবুতরগুলো ডিম দেয় নাই, আমিও তাদের কাছ থেকে ডিম নিতে চাইনি। কারণ এই কবুতরগুলা এখন একেবারে ফ্রেশ, তো তার আগে মল্টিং চলতেছিল, তো মল্টিং থাকা অবস্থায় কিন্তু কবুতর থেকে ডিম বাচ্চাটা না নেওয়াই বেটার। আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলছি যে কবুতরে যদি মল্টিং থাকে তাহলে কবুতর তো কবুতর থেকে ডিম বাচ্চা নেবেন না। হ্যাঁ, ইচ্ছা করলে আপনি নিতে পারবেন, নিতে পারবেন না যে তা না, অনেক কবুতরই আছে যখন নাকি মল্টিং অবস্থায় থাকে তারা কিন্তু ডিমটা দেয়। হ্যাঁ, তো তাদের থেকে ডিমটা না নেওয়াটাই ভালো। তো কেন ভালো আমি বলি, কবুতর যখন মল্টিং থাকে তখন তাদের যে পুরাতন পালকগুলো, হ্যাঁ পুরাতন পালকগুলো পরে যখন নতুন পালকগুলো উঠে, এই কারণে মূলত কবুতরের শরীরে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টির প্রয়োজন হয় বা এনার্জির প্রয়োজন হয়। তো সেই সময় যদি আপনারা তাদের কাছ থেকে ডিম বাচ্চা নেন তাহলে তাদের যে পালকগুলো পরিপূর্ণভাবে উঠে না, মানে পালকগুলো উঠতে অনেক সময় লেগে যায়, তারপর কবুতরের যে পালকগুলো পরিপূর্ণভাবে উঠে না, কবুতর স্ট্রং থাকে না, কবুতরের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই কারণে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলছি যে কবুতর থেকে ডিম বাচ্চা নেবেন, অবশ্যই ডিম বাচ্চা নেবেন, কিন্তু কিছু কিছু সময় কবুতর থেকে ডিম বাচ্চা নেওয়াটা ভালো না। এই কারণে আমি বলছিলাম মল্টিংয়ের সময় কবুতর থেকে ডিম বাচ্চা না নেওয়ার জন্য। তো তারা এতদিন পর্যন্ত মল্টিং অবস্থায় ছিল, তো এই কারণে মূলত তাদের কাছ থেকে আমি কোনো প্রকার ডিম বাচ্চা নেয়নি। তো আজকে প্রায় 15 দিনের মতো হয়ে যাবে তাদের মল্টিং শেষ, তাদের যে পালকগুলো আছে সম্পূর্ণটাই ফ্রেশ আছে। আমি যদি একটা দেখাই আপনাদেরকে, দূরে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন এটা হচ্ছে নটটা, হুম নটটা দেখেন, এই যে নটটা, হ্যাঁ এটা কিন্তু এই মুহূর্তে একেবারে ফ্রেশ, মল্টিং শেষ, তারপরও এ কী করতেছে, ডিম দিতে চাইতেছে না। হ্যাঁ, অনেক দিন হয়ে যাচ্ছে ডিম দিতে চাইতেছে না। তো এদের কাছ থেকে মূলত ডিম বাচ্চা নিব, তাও খুবই অল্প সময়ের ভিতরে আমি এদেরকে এই মুহূর্তে ওষুধটা ব্যবহার করব। তো কবুতরে যখন মল্টিং থাকবে তখন কেন ডিম বাচ্চা নেবেন না, এটা তো আমি অবশ্যই বলছি। আর মল্টিং থাকা অবস্থায় কবুতরকে কী ওষুধ খাওয়ালে মূলত কবুতর খুবই অল্প সময়ের ভিতরে তাদের যে পালকগুলো আছে এই পালকগুলো উঠে যায়, মানে নতুন পালক গজাতে সাহায্য করে। তো এটা নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম, তারপর আমি আপনাদেরকে একটা ওষুধ দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা জিজ ব্যাট, এই যে জিজ ব্যাট মানে জিং আর কি, তো এটা খাওয়ালে কিন্তু কবুতরের যে পালকগুলো আছে খুব দ্রুত উঠে। হ্যাঁ, কবুতরের পালকগুলো খুব দ্রুত উঠে, এই কারণে মূলত কবুতর যখন আপনার মল্টিং অবস্থায় থাকবে তখন কবুতরকে এরকম আপনারা এই জিংটা খাওয়াতে পারেন, জিজ ব্যাট, তো এটা খাওয়াতে পারেন। তো এটা আপনারা যে কোনো ভেটেনারি দোকানে যদি যান, গবাদি পশু পাখির যে দোকানে যান তাদের দোকানে যদি আপনারা যেয়ে বলেন এরকম একটা জিজ ব্যাট দেওয়ার জন্য, তারা আপনাকে এই জিজ ব্যাটটি দিয়ে দিবে। এটা হচ্ছে আপনার খুবই ভালো কাজ করে কবুতরের পালক গজানোর জন্য। এটা নিয়ে আমার আরও একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। তো যেটা দেখাইছিলাম একেবারেই দেখেন, এই কবুতরটা ফিড আছে এই মুহূর্তে, কিন্তু এটা ডিম বাচ্চার জন্য প্রস্তুত না। এটা কী করতে চাইতেছে, আপনার দীর্ঘদিন পর্যন্ত রিড করতেছে, কারণ এরা আমি যতটুকু লক্ষ্য করি তো তারা কিন্তু মাস্তিটা কম করতেছে, মুসলি করতে চাইতেছে খুব কম। তারপরে কবুতর যে তাদের মাঝে যে সম্পর্কটা, সম্পর্কটা একটু দূরত্ব বলতে কি, মাদিকে খুব কম ডাকে, কাছে টানে খুব কম, তার সাথে মিটিং করতে চায় খুব কম। তো এই সমস্যাটা মূলত এটার মাঝে আসে এই আপনার যখন তাদের যে মল্টিং হয়েছে, মল্টিং হওয়ার পরে থেকে। তো এটাকে আমি ওষুধ খাওয়াবো, এটার জন্য আমি দুটো ওষুধ খাওয়াবো। আমি দুটো ওষুধ যদি বলি, এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ই ক্যাপ যে ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন ই ক্যাপ, তো আপনারা স্ক্রিনে ছবিও দেখতে পাচ্ছেন ই ক্যাপ, তো এটা হচ্ছে মানুষের ই ক্যাপ। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার 200 পাওয়ারের যে ই ক্যাপটা আছে এটা নেবেন, আরেকটা আছে 400, ওটা নেওয়ার দরকার নাই। 200 পাওয়ারের ই ক্যাপটা আমি কবুতরকে এই মুহূর্তে খাওয়াবো। তো ই ক্যাপটা কোনটাকে খাওয়াবেন, নর কবুতরকে খাওয়াবেন না মাদি কবুতরটাকে খাওয়াবেন? তো ই ক্যাপ নিয়ে মূলত আমার আরও ভিডিও দেওয়া আছে, ই ক্যাপ কী কাজ করে, তো আমি আবারও বলি ই ক্যাপ কী কাজ করে। ই ক্যাপ হচ্ছে কবুতরের যখন ডিম পারে, মানে মাদি যখন ডিম পারে, মাদি কবুতরের যদি ডিমে ব্লাড না আছে,
ডিমটা যদি অনুর্বর হয়, ওই ডিম থেকে যদি বাচ্চা না উঠে, সেই ক্ষেত্রে আপনারা ইকেপ খাওয়ালে ওই ডিমে ব্লাড আসবে। এটা শুধু এই না, আরও কাজ করে, নর কবুতর যদি ডাক কমে যায়, নর কবুতর যদি মাদির সাথে মিটিং করতে না চায় বা মস্তি করতে না চায়, কবুতর মাস্তি করতে চাইতেছে না, কোনোভাবে চাইতেছে না, যদি আপনারা এই নর কবুতরকে টানা সাত দিন সাতটা ইকেপ খাওয়ান, বিশেষ করে রাতের বেলা খাইয়ে দিবেন, প্রতিদিন একটি করে ইকেপ খাওয়াবেন, টানা সাত দিন সাতটা ইকেপ খাওয়ানোর পরে দেখবেন আপনার যে নর কবুতরটা এটা মুসলি করার জন্য পাগল হয়ে যাবে। হ্যাঁ, খুব ঘন ঘন মাদির সাথে মুসলি করবে এবং ওই যে ডিম পারবে তারা ওই ডিমে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যে ওই ডিমের থেকে ব্লাড হবে, ওই ডিম থেকে আপনারা বাচ্চা পাবেন, হ্যাঁ ব্লাড আসবে। তো এই কারণে মূলত এই ক্যাপটা, তো আমার এই যে নরটা আছে এই নরটা যেহেতু মুসলিটা কম করতে চাইতেছে মাদির সাথে মল্টিংয়ের পর, যেহেতু তারা মিলামিশাটা কম করতে চাইতেছে, তো এই কারণে মূলত আমি তাদেরকে এই ক্যাপটা খাইয়ে দিব এখন। তো শুধু একদিন না, টানা সাত দিন খাওয়াতে হবে, হ্যাঁ প্রতিদিন একটি করে, টানা সাত দিন যখন সাতটা এই ক্যাপ খাওয়াবো তাহলে হবে। এই যে আপনারা লক্ষ্য করেন, মাদিটা কিন্তু ডিমের হাড়িতে বসে ডাকতেছে কিন্তু নরটা কিন্তু ইন্টারেস্ট না, ঠিক আছে, নরটা কিন্তু চাইতেছে না। তো এই কারণে নরকে যখন আমি ইকেপটা খাওয়াবো, নরটা দেখবেন পাগলের মতো ডাকাডাকি করবে এবং খুবই তারা মাস্তি করার জন্য পাগল হয়ে যাবে। তো আমি একটা ইকেপটাকে খাইয়ে দেই, আপনাদেরকে দেখাই। তো এরকম একটা ইকেপ আপনারা খুলে কবুতরের মুখে হা করে ডাইরেক্টলি ভিতরে দিয়ে দিতে পারেন। তো এটা আপনারা কোনটাকে খাওয়াবেন আমি বলি, এটা শুধু নর কবুতরকে খাওয়াবেন। তো যদি নর কবুতরকে খাওয়ান তাহলে কি মাদি কবুতরকে খাওয়ানো যাবে না? অবশ্যই মাদি কবুতরটাকেও খাওয়ানো যাবে, সেই ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই। এই যেরকমভাবে আপনারা হা করাবেন, এটার ভিতরে থেকে দেখাই, কবুতরটাকে হা করে মুখের ভিতরে দিয়ে দিবেন। আমি যেহেতু একা ভিডিওটা করছি দেখাতে পারতেছি না, এই যে কবুতরটার মুখে আমি দিয়ে দিলাম, এই যে আপনারা লক্ষ্য করে দেখেন এটার ভিতরে কিন্তু ইকেপ আছে। হ্যাঁ, এই যে ইকেপ ক্যাপসুলটা আমি কিন্তু মুখে দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পর এরকমভাবে আপনারা হাত দিয়ে একটু ভিতরে দিয়ে দিবেন, মুখের ভিতরে দিয়ে দিবেন। এই যে ইকেপটা খাইয়ে দিলাম। ইকেপটা কি নরমাদি দুটোটাকে খাওয়াতে পারবেন? তো অবশ্যই নরমাদি দুটোটাকে খাওয়াতে পারবেন। তো মাদিকে খাওয়ালেও কোনো প্রকার সমস্যা নেই, নরকে খাওয়াতে পারেন। তো আমি মূলত বেশিরভাগই ভিডিওতে বলি যে নরকে খাওয়ানোর জন্য, নরকে খাওয়ানোর কারণ হচ্ছে কবুতরের ডিমে ব্লাড না জমার কারণ একমাত্র নরের সমস্যা। নরের বীর্যের সময় যদি সমস্যা থাকে তাহলে কবুতরের ডিমে ব্লাড জমে না, কিন্তু মাদি তো ডিম দিতেছে, মাদি তো দুইটা ডিমই দিতেছে, মাদি তো সমস্যা নেই, কিন্তু ডিমে ব্লাড না জমার কারণ হচ্ছে নরের। তো এই কারণে ইকেপ খাওয়ালে, নরকে খাওয়ালে মূলত কবুতরের ডিমে ব্লাড আসবে, এই কারণে মূলত নরকে খাওয়ানো হয় ইকেপটা। তো এটার মূল্য নেবে হচ্ছে আপনার 45 টাকা নেবে। তো মানুষের ফার্মেসিতে গিয়ে যদি বলেন এক পাতে ইকেপ দেওয়ার জন্য, তো এটা হলেই হবে। আর যে জিংটা দেখতে পাচ্ছেন, জিংটা তো আমি সর্বপ্রথম বলেই দিয়েছি যে এটা কী কাজ করে, এটা হচ্ছে কবুতরের পালক গজাতে সাহায্য করে, শুধু পালক গজাতে না, হ্যাঁ এটা হচ্ছে কবুতরের যদি শুকিয়ে যায়, কবুতরের হাড় মাংস বেড়ে যায়, দৈহিক যে বৃদ্ধির যে ওজনটা, ওজনটা যদি কমে যায় তাহলে মূলত আপনারা এই জিংটা খাওয়াতে পারেন। তারপরে কবুতর ডিম পারতেছে না, রেড করতেছে, সেই ক্ষেত্রেও যদি কবুতরকে এই জিং ওষুধটা খাওয়ান তাহলে খুব অল্প সময়ের ভিতরে ডিম দিবে, ডিমে যদি ব্লাড না আসে সেই ক্ষেত্রে কবুতরের ডিমে ব্লাড আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কবুতর যদি নরম খোসার ডিম পারে বা পাতলা খোসার ডিম পারে সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুবই কার্যকরী। তো এটা কী নিয়মে খাওয়াবেন আমি বলি, 1 লিটার পানির সাথে আপনারা 3 মিলি জিং দেবেন, 1 লিটার পানির সাথে 3 মিলি জিং দিয়ে আপনারা সকল কবুতরকে খাইয়ে দিবেন, ঠিক আছে। তাহলে দেখবেন আপনার কবুতরগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কবুতর থেকে ভালো ডিম বাচ্চাও পাবেন। তো এই কারণে মূলত আমি এই দুইটা ওষুধই কিন্তু ইউজ করছি এখানে, হ্যাঁ জিংটা ইউজ করছি আর ইকেপটা ইউজ করছি। এই দুইটা ইউজ করার ফলে দেখবেন ভালো একটা রেজাল্ট আমি পাবো। 1 সপ্তাহের ভিতরে তাদের কাছ থেকে আমি আশাবাদী যে তারা ডিম দিয়ে দিবে। আমি যদি টানা 7 থেকে 7 দিন ইকেপ খাওয়াই এবং এই যে জিং ওষুধটা আছে জিংটা যদি খাওয়াই, তার সাথে যদি পাশাপাশি কিছু ভিটামিন তাদেরকে দেই, তাহলে সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে তাদের কাছ থেকে আমি ডিমটা নিতে পারবো। আর যদি এই পরিশ্রমটা আমি তাদেরকে না খাওয়াই তাহলে দেখা যেতেছে 1 সপ্তাহের ভিতরে ডিমটা তারা নাও দিতে পারে, 1 মাস পরেও তারা কিন্তু ডিমটা দিতে পারে। তো আমি যদি এই ওষুধগুলো খাওয়াই তাহলে তাদের কাছ থেকে আমি 1 সপ্তাহের ভিতরে মূলত ডিম বাচ্চাটা নিতে পারবো।
তো আজকের এই ভিডিওটা মূলত এতটুকু পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আর কি বিষয় সম্পর্কে জানতে চান বা কী বিষয় সম্পর্কে আপনারা ভিডিও পেতে চান ভিডিও নিয়ে এসে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এরকমভাবে ছোটো আকারে হলে ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা কবুতর পালন করে, তারা যা থেকে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো আর আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।